এভরিওয়ান, গুড মর্নিং। এখন বাজে সকাল 7:30, 1 ঘন্টা হয়ে গেল আমার ঘুম থেকে ওঠা। তো আজকে ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি, আর এখন বুঝতে পারছো কাকুদের ঘরে আছি। তোমাদেরকে একটা জিনিস দেখাবো, আমি এবারে বাড়ি আসার পর একটা জিনিস দেখে খুব 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 খুশি হয়েছি, আর মা আমাদেরকে একটা চমক দিয়ে দিয়েছে বলতে গেলে। তো আমি তো আগে থেকে জানতাম, কিন্তু চোখের সামনে থেকে সেই জিনিসটাকে দেখে আমি আরও খুশি হয়েছি। তো চলো তোমাদেরকেও দেখাই। অনেকদিন ধরে দেখো, মানে দুদিন ধরে এসেছি, দুদিন ধরে দেখাবো দেখাবো করে ভাবছি, কিন্তু দেখানোই হচ্ছে না। তো চলো দেখে নাও কী দেখাচ্ছি। Over the edge, feel like I'm floating through the air. The pain I felt is paid for, all is said and done. হচ্ছে আমার এই বাড়ির লুক, যেটা মা পুরোপুরি চেঞ্জ করে ফেলেছে। এই রান্নাঘর কতবার রান্না করেছি এখান থেকে তোমরা পেছনে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পেয়েছো অনেকবার, কি ছিল আর কি হয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। এসে তো দেখে তো মানে সত্যি খুব ভালো লাগলো, একটা দারুণ জিনিস, আর খুব সুন্দর জিনিসগুলো হয়েছে। কাজকর্ম এখনও কিছু কিছু বাকি রয়ে গেছে, সবটাই পুরোপুরি কমপ্লিট হয়ে ওঠেনি। তো কী কী হয়েছে আরেকবার ভালো করে দেখিয়ে দিই তোমাদেরকে। নিচের ফ্লোরটা এরকম ধরনের টাইলস দেওয়া আছে, এই দেখো। আর দেওয়ালগুলো এতটা করে তুলে দিয়েছে। তো দেওয়ালের টাইলসটা দেখো কত সুন্দর লাগছে, মানে ফুলদানির মধ্যে ফুল অ্যাটাচ করা, খুব সুন্দর কালার। আর এর সাথে হচ্ছে বাইরেগুলো সব এইরকমই, এখানে যে স্ল্যাবগুলো আছে সেটা একটু অন্য কালার, সব ধুলো ধুলো হয়ে আছে এখন, যদিও পুরোপুরি কাজ শেষ হয়নি বলে পরিষ্কার করা হয়নি। আর এটা হচ্ছে রান্নাঘরের মেঝেটা, এখানে বিটটা দেখো, এই বিটটাটা মানে আমার বিটের যে ডিজাইনটা না সব থেকে বেশি ভালো লাগছে। আর এখানে তো স্ল্যাব আছে, তারপরে এগুলো রান্নাঘরে তিনটে র‍্যাক করে দিয়েছে। তো এখানে এসে আমি বাবার সমস্ত খাবার দাবার সাজিয়ে ফেলেছি। আসছে কাজ হচ্ছিলো বলে এই দেখো এই ঘরটা রান্নাঘরের জন্য ব্যবহার হয়েছে, খুবই অগোছালো হয়ে আছে। যতক্ষণ না রান্নাঘরটা পুরোপুরি সেট করা হচ্ছে এগুলো এরকমই থাকবে। বাইরে আকাশের অবস্থা দেখো, সকালবেলা কেউ মনেই হচ্ছে না, এত মেঘ করেছে। আরে হ্যাঁ, বাইরের দিকে টাইলসটা একবার দেখিয়ে দিই। এই যে এটা বাইরের দিকে, আর যে বলছিলাম না এখনও কাজ বাকি আছে, এ দেখো এই বিটগুলো এখনও লাগানো বাকি আছে। তো ওগুলো পর একটু লাগানো হবে, দোকানে এসছে নাকি ওটা জিজ্ঞেস করতে হবে, আউট অফ স্টক হয়ে গেছিলো। তো সকাল সকাল এদিকে দেখছি ছাতা সারাই করতে এসছে। তো আমাদের নতুন নতুন দুটো ছাতা ছিল, সেই দুটো এখানে মা সারাই করতে দিল। তো এখন আমরা দাম দর কিছু করছি, আর এদিকে কাজ করতে শুরু করে দিয়েছে। তো দেখি কেমন কি হয়, আশা করছি ভালোই হবে। কি খাচ্ছ? হইশ। আচ্ছা খাও খাও, ভালো, বাহ, খেয়ে নাও, গুড বয়। দেখাচ্ছি দেখাচ্ছি। আর আজকে সকালবেলার জলখাবার হচ্ছে, এখানে আলু ভাজলাম আর হচ্ছে মুড়ি। তো আমার সাথে সাথে বাবানও একটু খাবে, এই যে বাবান খেলা করছে। তো এরপরে খেয়ে দেও, জেঠুর বাড়ি যাবে। কোথায় গেছিলি সাইকেলে? কোথায় গেছিলে? মাসি বাড়ি দিয়ে। মাসি কি খেতে দিল? ম্যাঙ্গো। ম্যাঙ্গো দিয়েছে? রিটার্ন করে পুজো টুজো দিয়ে চলে এসেছি। আর বাবান গেছিলো জেঠুর বাড়ি, দেখতেই পেলে ও এলো, ওকে খাওয়ালাম। এখন মা লেগেছে ঘর ঝাড়াঝাড়ি করতে। তো সকাল থেকে আকাশের অবস্থা খারাপ ছিল, যে মেঘের অবস্থাটা, যে বৃষ্টি হচ্ছিলো টুপটুপ করে, তা সেখানে দেখছি এখন প্রচণ্ড রোদ হয়েছে। আর আমাদের তোষক নিচে দিয়েছে, আরও যা যা দেওয়া ছাদে দিয়েছে, আর ঘরটা ঝাড়ছে। বাবান কী করছে একবার দেখাই হবে। দূরে এখানে দিয়েছে মা সমস্ত জামাকাপড় মেলে দিয়েছে, আর আমাদের তোষকটা বিছিয়ে দিয়েছে। তুমি কি করছিলে?
হ্যাঁ কাটা পেয়েছি শশা ফেলেছো হ্যাঁ শশা কোথায় ফেলে ম্যাঙ্গো পেয়েছি ম্যাঙ্গো ফেলেছো ও হ্যাঁ ভাইকে ধরে আনি দাঁড়া দাঁড়া সব ফেলে দিচ্ছে দাঁড়া দাঁড়া ওলে বাবালি ওলে বাবালি চলো হ্যাঁ মা আচ্ছা চলো স্নান করতে হবে তোমাকে চলো 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 স্নান করতে হবে সমস্ত জিনিসপত্র নামিয়ে এখানে পরিষ্কার করা হচ্ছে গোটা বিছানা একদম জিনিসপত্র ভর্তি আর ওপরগুলো সব ফাঁকা বিকালবেলা একটু বাইরে বেরিয়েছি বাবান সবাইকে দেখছে সবার সাথে কথা বলছে আর এদিকে বনি খেলছে তো বাবান ওদের সাথে খেলা করবে প্রথম প্রথম একটু চুপচাপ থাকে তারপরে আবার ঠিক হয়ে যায় এইখানে কি সুন্দর সুন্দর ফুল ফুটেছে ওই দিকটা বটে আবার এদিকে এগুলো দেখো কত সুন্দর কম্বিনেশন করে গোলাপি সাদা আবার সাদা গোলাপি বীজও তো পেয়েছিস আচ্ছায় এই একটা গাছে দুটো গোলাপি আর সাদা কত সুন্দর সুন্দর সব শাক কুমড়ো শাক কলা গাছ সব হয়েছে তো এখনই গুল্লুরা এলো এরা কেউ ছিল না সবাই ষষ্ঠী করতে গিয়েছিল আমাদের সাথেই মানে আমরা এসেছি ওরা বেরিয়ে গেছে এরকম আর কি তো বাবান গুল্লুকে দেখে এখন চুপচাপ আছে কাকুকে দেখে চুপচাপ আছে এরপরও শুরু করবে নিজের তাণ্ডব সবাইকে আসল রূপ দেখাবে আর এদিকে গুল্লু একদম ঝড় খেয়ে গেছে হাওয়াতে আস্তে আস্তে সকালে এলি না সকালে আসতাম সানি দেখো কি সুন্দর মায়ের কোলে বসে আছে ও মাকে খুব ভালোভাবেই চেনে এমনি তো সবার কোলে যায় খুব গুড বয় এদিকে আমি এলে তো আমার দিকে তাকিয়ে থাকে দেখছো আমার দিকেই কিন্তু দেখছে আবার উপর দিকে দেখছে সবাইকে যে কে কী করছে না করছে কোনো কিছু কান্নাকান্নি কিচ্ছু করে না এখানে ও চুপচাপ বসে আছে এরপরে আমি ওকে একটু কোলে নেবো আর বাবান তো গেছিলো কাকুর সাথে একটু গাড়িতে চেপে তো নেমে পড়েছে আবার চলে এসছে ও এখন আমার কাছে চুপচাপ বসে আছে বাবান সানিবাবু এখন আমার কোলে চুপচাপ বসে আছে আর আমাকে দেখছে কি করছি ক্যামেরার মধ্যে সেটাও দেখছে আর স্বরূপ এসছে ওদিকে বাবার না একটু খেললো স্বরূপের সাথে গুড ইভিনিং সন্ধ্যে থেকে মাথায় প্রচণ্ড ব্যথা মানে দুপুর থেকে হচ্ছে বলতে গেলে তো একটু শুয়েছিলাম আর এর সাথে ওষুধ খেলাম তারপরে কমলো তো ওষুধ টষুধ খেয়ে কমার পর এখন আমার খিদে লেগে গেছে তাই একটা কিটক্যাট খাচ্ছি আর বিকাল থেকে মাথায় মানে ব্যথা করছে সেটা এসে ওষুধ খেয়ে শুয়ে পড়েছি তা বাবানকে তখন থেকে দেখতেই হয়নি এদিকে মা কাকু জেঠু কাকিমা সবাই সামলাচ্ছে সঙ্গে বুনি তো এখনও বাইরে গিয়ে খেলছে আর আমার কোনো খোঁজই করেনি আবার সন্ধেবেলায় জেঠুদের বাড়ি থেকে ঘুরে চলে এসছে তো ও এখানে জানলার পেছন দিকে আছে বলো সরি বলো কান ধরো কেন করছো তুমি এগুলো কেন মাকে কেন বকবে তুমি দোষ করছো মা বকবে মাকে বকবে আর একদম যেন আমি না দেখি যে ছোড়াছুড়ি হয়েছে হ্যাঁ আর তোমার বড় গাড়িটা নিয়ে এসো দেখি আর হাতে হাতে এটা কি পড়েছো হাতে কি পড়েছো এটা ঘড়ি কার ঘড়ি এটা মিমির ঘড়ি ও তুমি পড়ে নিয়েছো মিমি কাঁদবে হ্যাঁ দেখ ঘড়ি দেখ কাঁদিস না একদম ঘড়ি দেখ তো বাবান এখানে জেমস খাচ্ছে আর খেলা করছে তো আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন কেবলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ব্লগ নিয়ে